ওর এমন বক্ষ বড়া আমার মনের দুঃখ বলবো রে কার শোনে, দরদি নাই ভুবনে, মনের দুঃখ বলবো রে কার শোনে, আমার সুরাব চান্নাই ভুবনে, মনের দুঃখ বলবো রে কার শোনে, আমার বক্ষ বড়া ব্যথা লয়া, ওরে আমি কান্দি বৈশা নির্জনে, মনের দুঃখ বলবো রে কার শোনে, আমার বাজান নাই আর ভুবনে, মনের দুঃখ বলবো রে কার শোনে। ব্যথার বিচার জানে দিমু রে সেই ফুবাই, সেই তো ব্যথা দিল ও আমি, যেই ডালের ভরসা করতাম সে ডাল ভাঙা গেল, ওরে আমার সে ডাল ভাঙা গেল রে, সে ডাল সেই তো ব্যথা দিল ও হাসমত, যেই ডালের ভরসা করতাম সেই ডাল ভাঙা গেল, আমি যার কুলেতে বসা ছিল, রুকুলেতে বসা ছিলাম, ওরে আমার কুল গেছে তার কারণে, মনের দুঃখ বলবো রে কার শোনে, আমার সুরাব চান্নাই ভুবনে, মনের দুঃখ বলবো রে কার শোনে।
অতি আপন মা জননী গো, সেউ সারিয়া গেছে আমার বক্ষ বরা ব্যথারে, যখন কইতাম মায়ের কাছে ওরে ব্যথা, কইতাম মায়ের কাছে রে, কইতাম মায়ের কাছে। অতি আপন মা ননী গো, আমার সেউ সারিয়া গেছে আমার বক্ষ বরা ব্যথারে, যখন কইতাম মায়ের কাছে। মায়ে আদর কইরা ঘুম পাড়াইত, ওরে আমার হাত বুলাইত বদনে, মনের দুঃখ বলবো কার শোনে আমার দরদি নাই ভুবনে, মনের দুঃখ বলবো রে কার শোনে। জীবনটা রবিনিময়ের দরবেশ পাইছিলাম এক সাথী, সেও আমার কইরা রে গেছে দুপুইরা ডাকাতি, ওরে আমায় দুপুইরা ডাকাতি রে, দুপুইরা পাইছিলাম এক সাথী সুরাতা, সেও আমার কইরা রে গেছে দুপুইরা আদা কাতি। সরকার রশিদের নাই চাওয়া পাওয়া, ওরে তার ব্যথা বিদুর পরানে, মনের দুঃখ বলবো রে কার শোনে আমার দরদি নাই ভুবনে, মনের দুঃখ বলবো রে কার শোনে এমন বক্ষ বরা ব্যথা লয়া, ওরে আমি কান্দি বৈশা নির্জনে, মনের দুঃখ বলবো রে কার শোনে এমন দরদি নাই ভুবনে, মনের দুঃখ বলবো রে কার শোনে এমন দরদি নাই ভুবনে, মনের দুঃখ বলবো রে কার শোনে। তো এক একজনের এক এক দিকে পছন্দ, এক এক দিকে গান এক একজনের। তো যে 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 জায়গাটার মধ্যে আসছি, একাদশে কয়েক বছর যাবৎ এ বাড়িতে বাৎসরিক যে ওরস মাহফিল হয় সেখানে গান করি, এবং এইখানে যে কয়টা প্রোগ্রাম হয়েছে আমি ছিলাম,
থাকবো সেখানে কোনো বিনিময় নয়, সেটা হলো একমাত্র ভালোবাসা। সাইফুল ভাই বুধবার দিন রাত্রে প্রায় 12টা বাজে এমন সময় ফোন দিয়ে আমাকে বলল যে শুক্রবারে বাড়ির যে প্রোগ্রামটা এটা করতে চাই করব। আমি বললাম যে ঠিক আছে। তো শিল্পীবৃন্দ যারা আসছিল সকলেই একমাত্র ভালোবাসার জন্যই আসছে, এটা কোনোদিন টাকা দিয়ে কেনা যায় না। এই যে যারা এখানে বসে আছে সকলে কার মহব্বতে আসছে? সুরভ চন্দ্রের মহব্বতে, সাইফুলের মহব্বতে, বাবুলের মহব্বতে, আবুলের মহব্বতে। সারাত্রি গান শুনলাম, আবার অনেকের আশা আমি যেন দেখতে গান করি, আর গান তো অবশ্যই করব। কেননা আজকের যে দিনটা, যারা গান শুনতে ইচ্ছুক হয়তো আগামীতে এখানে গান করতে আসব, যেই লোকটা গান শোনার জন্য অপেক্ষা করে বসেছিল হয়তো সেই লোকটা এ মঞ্চে থাকবে, আমি থাকব না। হয়তো আমি থাকব না, সেই লোকটা থাকবে। অনেক বছর গান করেছি, আজকেও গান করতেছি, এবার তো রসে গান করেছি, যেই লোকটা সামনে নিয়ে গান করতাম সোহরাব চান, সেই জায়গার মধ্যে সেই বাড়িতে গান করি হাসমত চান, কিন্তু সেই লোকটা সামনে নেই। তাই তো অনেক দুঃখ কষ্ট নিয়ে বাবু কবি রশিদ সরকার একটি গান লিখেছেন, গানটি আমি গাচ্ছি।